হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে অনেক দিন পর চলে এসেছি আমি আমার নিউ ভিডিও নিয়ে। আজকে কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে জেনেই গেছো। আজকে আমি যাচ্ছি আমার ঠাকুমার বাড়িতে। ওখানে আজকে আমার একটা ভাইয়ের জন্মদিন ছিল, তো আমি যাচ্ছি সকাল সকাল উঠে, গাড়িতে উঠে পড়েছি। সো গাইজ, এখন তোমরা সিনসিনারি এনজয় করো, আমি একবার ওখানে গিয়েই কথা বলছি। আমার ঠাকুমার বাড়ি দক্ষিণেশ্বরের, ওখানে তো বেশিক্ষণ লাগে না আমাদের বাড়ি থেকে যেতে। তো দেখো, আমি চলে এসেছি কতদিন পরে আমার ঠাকুমা দাদুর বাড়িতে। এটা আমার ঠাকুমা আর এই যে আমার দাদু। তো দেখো তোমরা, দাদু হাই করে দিচ্ছে সবাইকে। আর এবার আমরা উপরে চলে এসেছি যেখানে বার্থডে সেলিব্রেট হবে। তো দেখো কী সুন্দর ডেকোরেট করেছে, আমার বোন দিয়া করেছিল এই ডেকোরেশনটা। কিছুক্ষণ পর আশীর্বাদ করছিল ঠাকুমা ওই বোনটাকে আর ভাইটাকে, ওদের দুজনেরই জন্মদিন ছিল একই দিনে। তারপর কেক কাটা স্টার্ট হয়েছিল, আর দেখো ওরা ফু দিয়েই যাচ্ছে কিন্তু মোমবাতি আর নিচ্ছে না। তারপর দুপুরে আমরা চলে এসেছি লাঞ্চ করতে। আর দেখো, আমি আমার পাশে আমার একটা বোন অদিতি, ঠাকুমা আর আমার ভাই বসেছিলাম। তো মুখটা দেখাবে না বলে ওরমভাবে মুখটাকে হুডি দিয়ে গার্ড করে ডেকে বসেছিল। তারপর দুপুরবেলা আমরা একটু রেস্ট করেছিলাম। রেস্ট করার পর সন্ধে হয়ে গেছিল, সন্ধেবেলায় নিচে চলে এসেছিলাম। নিচে আমি একটু হাঁটছিলাম নিচে হল ঘরে। এই জায়গাটার সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে ছোটোবেলায় অদিতি দিয়া আর আমরা তিন বোন অনেক খেলতাম, খুব মজা হতো। তো অনেক স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটার সাথে আমার। সো গাইস, দেখো দাদু এখানে টিভি দেখছিল মন দিয়ে, আর পাশের ঘরে কাকা, মা, বাবা, ঠাকুমা, পিসি সবাই মিলে অনেক গল্প করছিল। তো তারপর সেদিন আর বেশি ভিডিও বানাইনি, রাতে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম। আর পরের দিন সকালবেলা আমরা বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম আবার। এখন আমি বেরিয়ে যাচ্ছি। এবার তোমরা হেভি কিউট জিনিস দেখতে চলেছো, দেখো কত কিউট কিউট পাপ্পি। ওখানে প্রচণ্ড কিউট কিউট পাপ্পি ছিল, খুবই কিউট, ধরে চটকাতে ইচ্ছা করছিল ওদের। তারপর আমরা হেঁটে হেঁটে গ্যারেজের দিকে যাচ্ছিলাম যেখানে আমাদের গাড়িটা রাখা ছিল। তো চলো গাইস যাওয়া যাক। সো বন্ধুরা, আমি গাড়িতে উঠে পড়েছি। তোমরা এবার বাইরের সিনসিনারি এনজয় করো, একবারে বাড়িতে গিয়েই দেখা হচ্ছে। সো আমি এখন বাড়িতে চলে এসেছি, এখন আমি প্রচণ্ড টায়ার্ড। তো এখনই আমি ঘুমিয়ে পড়বো, আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে।